প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ একটি নোটিশ নিয়ে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে একটি নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখানে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি, এখানে 2021 সালের যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা এর সময়সূচি দেওয়া হয়েছে। তো আমরা সময়সূচিটি ডাউনলোড করে দেবো এবং এটা আপনাদের দেখিয়ে দেবো যে কোন কোন তারিখে আপনাদের পরীক্ষাগুলো হবে। তো অলরেডি আমাদের নোটিশটি ডাউনলোড করা হয়েছে, আমরা নোটিশটি ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত করা হয়েছে 24 নভেম্বর 2022, 2021 সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 2/1/2023 ইং তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শন ব্যতীত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। তো এখানে আপনারা পরীক্ষার কোডটি দেখতে পাচ্ছেন এবং পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন 12:30 এবং পরীক্ষার সময়কাল প্রশ্নের উপরেই আপনার দেয়া থাকবে। তো আমরা পরীক্ষার তারিখগুলো পর্যায়ক্রমে দেখে নিই। আপনি দেখতে পাচ্ছেন 2/1/2023 তারিখ থেকে, মানে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আপনার পরীক্ষা শুরু হবে 2023 সালের। তো এখানে প্রথম দিনের যে পরীক্ষা, ইংরেজি পরীক্ষার বিষয় কোড এবং বাংলা, ইংরেজি, আরবি এবং যে সাবজেক্ট গুলো রয়েছে অবশ্যই আপনার, এখানে আপনার যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি আপনি আপনার এডমিট কার্ডের উপরে বিষয় কোড সহকারে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি বিষয় কোড গুলো মিলিয়ে হয়তো বা এখানে যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি যে কোনো একটা খাতায় নোট করে নিতে পারেন যে আপনার যে যে পরীক্ষাগুলো রয়েছে, কারণ এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে হয়তো অনেক সাবজেক্ট আপনার নেই, সেক্ষেত্রে হয়তো এখান থেকে রুটিনটি একবারে দেখতে গেলে আপনার অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনার সাবজেক্ট গুলো আপনি পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখে নিতে পারেন এবং আলাদাভাবে নোট করে নিতে পারেন। তো এখানে 2 তারিখের পরবর্তী পরীক্ষা রয়েছে 5 তারিখ বৃহস্পতিবার, এরপর রয়েছে 9 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, এরপর হচ্ছে 19 তারিখ, 23 এবং 25 তারিখ, এরপর পরীক্ষা রয়েছে 29 তারিখ, 31 তারিখ, এরপর হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পদার্থবিজ্ঞান, 6 তারিখে, 8/2/2023, 12/2/2023 এবং 14/2/2023 এবং 16/2/2023 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো পর্যায়ক্রমে রয়েছে। তো এটা হচ্ছে আপনার সর্বশেষ প্রকাশিত নোটিশ, আমি এটি একটু ছোট করে নিলাম, যদি আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার ফোনে রাখতে চান। তো এটাই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ প্রকাশিত অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন। আর পরবর্তীতে যদি রুটিন কখনো পরিবর্তন হয় অবশ্যই আমরা সাথে সাথে আমাদের চ্যানেলে আপডেট আপনাদের জানিয়ে দেবো। তো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।